শাস্ত্রীয় সঙ্গীতের নিখাদ বাঙালি ঘরানা বিষ্ণুপুর। শুদ্ধ ধ্রুপদের এ ঘরানার জন্ম ভারতের পশ্চিমবঙ্গের বাঁকুড়ার বিষ্ণুপুরে 17 শতকে সেনিয়া ধ্রুপদিয়া বাহাদুর খাঁর মাধ্যমে। যদিও শিষ্য পণ্ডিত রামচন্দ্র ভট্টাচার্যকেই বিষ্ণুপুরের প্রতিষ্ঠাতা মনে করেন অনেকে, আর স্বল্প দূরত্বের বেতিয়াও শুরুর থেকেই বিষ্ণুপুর ঘরানার সঙ্গে সম্পৃক্ত। 1902 সালে গ্রামোফোন কোম্পানির বের করা প্রথম খেয়ালের রেকর্ডটি ছিল পণ্ডিত রামপ্রসন্ন বন্দ্যোপাধ্যায়ের শিষ্য লালচাঁদ বড়াল। এমনকি প্রথম ধ্রুপদের রেকর্ডিংটিও ছিল বিষ্ণুপুরের পণ্ডিত সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের। 1921 সালে ব্রিটেনের যুবরাজ এডওয়ার্ড আসেন ভারতে, তাকে ষড়ঋতুর সুর চেনাতে 6 গুণী গান করেছিলেন। এতে 3 জন পণ্ডিত ক্ষেত্রমোহন গোস্বামী, গোপেশ্বর বন্দ্যোপাধ্যায় ও সত্যকিঙ্কর বন্দ্যোপাধ্যায় ছিলেন বিষ্ণুপুরের। বিষ্ণুপুরের খেয়াল মিষ্টি আর সুরেলা সঙ্গীতের জন্য খ্যাত। গায়ক নিজের আলাপের মাধ্যমে সহজভাবে কোনো অলঙ্কার ছাড়াই রাগের সৌন্দর্য মেলে ধরেন। তালের জটিল বাদ্যও এড়িয়ে চলা হয়, যদিও ধামারে লয়কারি করেন অনেকে। শাস্ত্রীয় সঙ্গীতে বিষ্ণুপুর ঘরানাই সওয়াল জবাব প্রথার আবিষ্কারক। কবিগুরুর গানের মাস্টারমশাই যদুভট্ট, কৃষ্ণচন্দ্র দে, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, রাধিকা প্রসাদ গোস্বামী, গিরিজাশঙ্কর চক্রবর্তী, গোকুল নাগ, রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, মান্না দে, অমিয়রঞ্জন বন্দ্যোপাধ্যায়, জ্ঞানেন্দ্র প্রসাদ গোস্বামী, মণিলাল নাগ, শান্তনু বন্দ্যোপাধ্যায়, এরা সকলেই বিষ্ণুপুর ঘরানার বিশিষ্ট সঙ্গীতজ্ঞ।